জিয়ার মুক্তি চাই, এর কোন বিকল্প নাই। বেগম জিয়ার মুক্তি চাই, এর কোন বিকল্প নাই। কিন্তু এই সরকার নানা রকম তাল বাহানা করে তাকে বিদেশে যেতে দিচ্ছে না। আজকে এই লক্ষ মানুষের সমাবেশ বলে দেয় এই সরকারি সরকারের আর সময় নাই। আজকে বানোয়াট মিথ্যা মামলায় আমাদের মা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আটকে রেখে যে প্রমাণ দিচ্ছে তারা চিকিৎসা দিচ্ছে না। এই জনগণ, এই জনগণ দাঁড়িয়ে থেকে এই স্বৈরাচারী সরকারকে আর কোন চিকিৎসা দেবে না। এরপরে তার কিছু নাই, আমার পরিচয় আমি জাতীয়তাবাদী বিশ্বাসী, আমি শয্যার সৈনিক, আমার পরিচয় আমি তাদের আমার পাওয়াল। দীর্ঘ প্রায় 8 বছর যাবৎ জেলখানে আটকে রাখা হয়েছে। তিনি গুরুতর অসুস্থ, তিনি প্রচন্ড পরিমাণ অসুস্থ, তার চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো দরকার। কিন্তু এই সরকার নানা রকম তাল বাহানা করে তাকে বিদেশে যেতে দিচ্ছে না, তার সুচিকিৎসা ব্যবস্থা করছে না। তা আমাদের সেই তার মুক্তি এবং বিদেশে যাওয়ার চিকিৎসার ব্যাপারে উঠে দেওয়ার দাবি নিয়ে আজকে আমরা রাজপথে নেমেছি এবং এই আন্দোলন আমাদের দীর্ঘদিন থেকে চলছে। আন্দোলন চলমান থাকবে, যে কোনো আন্দোলনে আমরা জয়ী না হতে পারি।